ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় নানান জনকল্যাণমুখী প্রকল্পের কাজ চলছে ত্রিপুরা রাজ্যে। রাজ্য সরকারকে ক্রমাগত সাহায্য করে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন জনপ্রতিনিধিরা, ফলে প্রশাসনের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে সমস্যার থেকে মুক্তি পাচ্ছেন নাগরিকরা। আগরতলা পৌর নিগমের 26টি ওয়ার্ডে জলের সমস্যা দূর করতে তাই শুরু হতে চলেছে অমৃত 2.0 প্রকল্প। 47টি ডিপ ওয়েলের মাধ্যমে পরিশোধিত জল পৌঁছে দেওয়া হবে এই ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে। অমৃত 2.0 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সোমবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর ভট্টপুকুর স্থিত আপনজন ক্লাবের কাছে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। প্রতিটি বাড়িতে পানীয় জলের ট্যাপ সংযোগ প্রদান, জলাশয়ের উন্নয়ন এবং সেপ্টেজ ব্যবস্থাপনার কভারেজ বাড়ানোর লক্ষ্যে 2021 সালের অক্টোবর অমৃত 2.0 প্রকল্পটি চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পেরই অংশ হিসেবে আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে বসানো হবে 258 কিমি ট্রিটেড ওয়াটার পাইপলাইন। বিশুদ্ধ জলের সংযোগ দেওয়া হবে 16,224টি বাড়িতে। তবে এর পাশাপাশি জলের অপচয় রোধ করার জন্য শহরবাসীকে এদিন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু দেখুন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক সাহায্য করছেন, ত্রিপুরা সরকারকে যেমন রাজ্য সরকারকে সাহায্য করছেন, আমরা সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়াকে তাদেরকে আমরা সাহায্য করছি। এখানকার যারা কর্পোরেটর বা প্রতিনিধি তারা কিন্তু সেইভাবে মানুষের কাছে বুঝতে পারছে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাদের পক্ষে ইজি হয়ে যাচ্ছে সামনে নিয়ে যাওয়া। জল আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। যার বাড়িতে জল নেই সে বুঝতে পারে যে জলের কী প্রয়োজন। এখানে আজকে 51টা ওয়ার্ডের মধ্যে প্রায় 26টা ওয়ার্ড এখানে আজকের এই অমৃত ট্যুর যে উদ্বোধন হলো তার মাধ্যমে সেটা কাভারেজ হলো। বাকি ওয়ার্ডগুলো আমি খবর নিয়েছি যে বাকি ওয়ার্ডগুলো অলরেডি কাভারেজ আছে DWS-এর মাধ্যমে, এবং সেইভাবে এখানে বিশুদ্ধ জল, পানীয় জল দেওয়া হচ্ছে। এখানে যেভাবে জলকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জলকে পরিশোধিত করে মানুষের ঘরে ঘরে পৌঁছাবে এবং তার গুরুত্ব অনুধাবন করে যে জলকে অপচয় যেন না হয় সেই বিষয়টা, এখানে আমি যারাই আছেন তাদেরকে আমি আবেদন করবো সেই দিকে আপনারা নজর রাখবেন। 116.16 কোটি টাকা অর্থ ব্যয়ে কাজ শুরু হতে চলেছে অমৃত 2.0 প্রকল্পের। এই প্রকল্পের অংশ হিসাবে প্রতাপগড়ের ঋষি কলোনির জলাশয়ের উন্নয়ন করা হবে বলে এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।